বিবর্তন মিডিয়া বি অনেস্ট এন্ড বিক অনেস্টি একটা ব্যক্তির কথা তিরমিজিতে আসছে তার লহু উত্তে শুন অতে তেউন সিজিল্লেন কুল্লু সিজিল্লিন মাদাল বসর 99টা ভলিউম নিয়ে আছে ছয় পাপ লেখা হেনো পাপ নাই গুনে নাই যেটা সে করে নাই কুল্লু সিজিল্লিন মদ্দল বসার প্রত্যেকটা ভলিউম দৃষ্টি যতদূর যায় চারদিকে তত দূর পর্যন্ত প্রসারিত এক একটা পাপের খাতা এত বিরাট বিরাট এক একটা পাপের ভলিউম কত গিগা বাইট আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ তাকে কেমতের দিন সবার আগে বিচারে আনবেন আল্লাহ তাকে প্রশ্ন করবেন হাল্লা কামিনা হাসানা ও বান্দা তোমার কোনো পুণ্য আছে নেকামল আছে সে বলবে যে না আমার মনে নাই আমার কোনো পুণ্যের কথা আমার স্মরণে নাই আল্লাহ দাদা বলবেন বলো ইন্নলা কেন্দ্র না কেন নয় ও আমার বন্ধা তোমার একটা পুণ্য আমি আল্লাহর কাছে জানা আছে সংরক্ষিত আছে একটা আছে ল জুলুম লাই কে আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না ওই একটা পুণ্য আছে নিরানব্বই বলিও এক পাল্লায় রেখে পাপের পাল্লায় রেখে

তখন এই গুনাগার মানুষটা বলবে আর ভাই আল্লাহ মাহাজ হিল বেল সিজিল্লা বিশাল বিশাল পাপের এগুলির সাথে এ ছোট্ট এখন কান এটা ওজন দিলে কি হবে আমাকে আল্লাহ বলবেন না কি হবে না হবে এটা বুঝি না তোমার উপরে জুলুম করা হবে না ওজন করাই হবে ভাইয়া ভাই আল্লাহ ভাইয়া দাউল বে তুমি কেফা সিজিল্লা তুমি কেফা ওই কার্ড একটা পাল্লায় রাখা হবে নিরানব্বই ভলিউম আরেক পাল্লায় রাখা হবে ফ ত সাতি সিজিল্লা তুমলে তিলবে ত কঁ মহাম্মদ আগাম সংবাদ দিচ্ছেন মহা সে হাসরের ময়দানের সেই বিশ বিভীষিকাময় মাঠের প্রথম এই ঘটনার সংবাদ দিয়ে বলছেন ওই সময় যখন ওই ছোট্ট কার্ড এক পাল্লায় পাপের ভলিউমগুলি এক পাল্লায় রাখানো ভলিউমগুলি সব হালকা হয়ে বেসে উঠল। আর একটা কার্ড ভারী হয়ে নিচের দিকে চলে গেল কারণ ওই কার্ডে কার নাম আছে আল্লাহ আল্লাহ নাম যেখানে লেখা মহাবিশ্ব পরিমাণ পাপ হলেও এই নামের ওয়েটের সাথে কুলাবেনা সুভান আল্লাহ আল্লাহ তাকে ঘোষণা করলেন যা তুমি জান্নাতি তোমাকে মুক্ত করে দেয়া হল্লাহ দেখুন সে কিন্তু ডিনাই করে নাই সে পাপ করে গেছে সে আল্লাহকেও ডিনাই করে নাই সমালোচনা করে নাই ইসলামের কোনো জিনিসকে অবজ্ঞা ঘৃণা করে নাই আপনি যদি ইসলামে দাঁড়িয়ে আপনি রাখেন বা না রাখেন আল্লাহর কাছে তৌফিক চান যে আল্লাহ তৌফিক দিয়ে ঘৃণা করবেন না আপনার স্ত্রীকে আপনি বোরকা লাগান বা নাই বা লাগান আপনি ঘৃণা করবেন না আপনি বলবেন যে না এটা হওয়া উচিত একদিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তাহলে দেখবেন আল্লাহ তৌফিক দিবেন আপনি তখন ইমানের সীমানায় থাকলেন কিন্তু যদি ডিনাই করেন তাহলে সীমানা থেকে বাইরে চলে গেলেন নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন